এবং শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বৃত্তের সকল উপপাদ্য গুলান পড়ে ফেলেছি। এখন আমরা অনুশীলনী 8.1 এর 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। সেখানে দেখো কি বলা আছে, কোন বৃত্তে এবি এবং এসি যা দুইটি এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান্তর উৎপন্ন করে, প্রমাণ করতে হবে এবি ইকুয়াল এসি। তো আমরা এই সাধারণ জিনিসের উপর নির্ভর করে চিত্রটা আঁকি। চিত্রটা হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্রবিষয়টি একটা বৃত্ত, কি দেওয়া আছে এবি এবং এসি দুইটি, দুইটি যা এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান। এই বিন্দুগামী এটা এবি এসি দুইটি যা এবি এবং এসি দুইটি যা, আবার কি বলা হচ্ছে, এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান্তর উৎপন্ন করে। তার মানে এই ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, সমান্তর উৎপন্ন করে এই কোণ আর এই কোণ সমান। তা আমরা লিখে দিতে পারি, দেওয়া আছে বি এ ও কোণ ইকুয়াল সি এ প্রমাণ করতে হবে যা এবি এবং যা এসি সমান। এবি এখন এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করে দিতে হবে। তাহলে অঙ্কন কেন্দ্র থেকে এবি যার উপর একটা লম্ব অঙ্কন করি, যার নাম দেই ও ই। তাহলে ও ই লম্ব যা এবি এবং কেন্দ্র ও থেকে এসি যার উপর একটা লম্ব অঙ্কন করি ও এফ, তার ও এফ লম্ব যা এসি অঙ্কন করি। এখন আমরা দেখব কিভাবে প্রমাণ করা যায়। আমরা কিন্তু ও বিন্দু থেকে যার উপর একটা লম্ব অঙ্কন করেছি ও ই, তাহলে আমরা লিখে দিতে পারি ও ই লম্ব যা এবি। তোমাদের নিশ্চয়ই মনে আছে উপপাদ্য 17-তে আমরা বলেছিলাম কেন্দ্র থেকে কোনো যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই এ ই ইকুয়াল হাফ এবি, কোন সূত্র অনুসারে উপপাদ্য 17। অনুরূপ ভাবে ও এফ লম্ব এসি আবার ও এফ লম্ব যা এসি, অতএব এ এফ ইকুয়াল হাফ এসি।
এখন দেখো আমাদের এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ এ ও এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে সর্বসম প্রমাণ করার জন্য আমাদের চারটা সূত্র রয়েছে, সেই চারটা সূত্রের যে কোনো একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তাই আমি দেখে নিই কোন সূত্রটাকে আমরা প্রয়োগ করব। এই কোণ এই কোণ এই কোণ দুটো সমান দেওয়া আছে, এই কোণ দুটো সমান দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, দুইটা কোণ সমান দেওয়া আছে, একটা বাহু দরকার। তাহলে বাহু কিন্তু এও উভয় ত্রিভুজের একটা সাধারণ বাহু। তাহলে আমরা কোণ কোণ বাহু এই উপপাদ্যটা প্রয়োগ করতে পারি। তাহলে লিখতে পারি ই এ ও কোণ ইকুয়াল এফ এ ও কোণ, এটা দেওয়া আছে। এরপরে এই কোণটা এই কোণটা আমরা অঙ্কন করেছি, এখানে দেখো আমরা লম্ব অঙ্কন করেছি, মানে এই কোণ এই কোণটা 90 ডিগ্রি অঙ্কন অনুসারে এ ই ও কোণ ইকুয়াল এ এফ ও কোণ প্রত্যেকে 90 ডিগ্রি। কিভাবে পেয়েছি আমরা? অঙ্কন অনুসারে। তাহলে বাহু কোন কোন রইলো, এখন একটা বাহুর দরকার, এও একটা বাহু। তাহলে আমরা লিখতে পারি এবং এও ইকুয়াল এও সাধারণ বাহু, সাধারণ। তাহলে এখন ত্রিভুজ দুটো দেখো সর্বসম হয়ে গেল, ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ এ ও এফ সর্বসম আমরা লিখতে পারি। অতএব এ ই ইকুয়াল এ এফ। তোমরা খেয়াল করো এ ই এর জায়গায় কিন্তু আমরা লিখে দিতে পারি হাফ এ বি, তাহলে হাফ এ বি। এফ এর থেকে আমরা লিখতে পারি হাফ এসি, উভয় পক্ষ থেকে আমরা হাফটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমাকে প্রমাণ হয়ে গেল, আমাকে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু এসি। তাহলে প্রমাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এক্সট্রাটা বুঝতে পেরেছো। তোমরা পরের দিন 4 নম্বর এক্সট্রাটা একটু চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে 4 নম্বর এক্সট্রাটা করিয়ে দেবো। খুদা হাফেজ।